নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আর পরবর্তী নির্বাচন নিয়ে এখন সর্বত্র আলোচনা চলছে, তবে কিছুটা আছে নীরব গুঞ্জনও। অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে আর কবে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে রয়েছে কৌতূহল। প্রধান উপদেষ্টা সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে দুই দফার সংলাপ করেছেন। সর্বশেষ তৃতীয় দফার সংলাপ চলমান রয়েছে। সংলাপের প্রথম দিন বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ ও ইসলামী দলগুলোর সঙ্গে বসেন প্রধান উপদেষ্টা। কিছুদিন আগে সংস্কারের জন্য সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে, সেগুলো তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে পারবে বলে আশা করছে সরকার। এরপর এক পর্যায়ে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে যাবে সরকার। সম্প্রতি রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত নির্বাচন ব্যবস্থা সরকার কেমন চাই বিষয়ক সেমিনারে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। নির্বাচনী ব্যবস্থা নিয়ে বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন কমিশন যাদেরকে নিয়োগ দেয় তাদের ক্ষেত্রে ইসি যে রিপোর্ট দেয় সেটি যেন চূড়ান্ত হয়, এটি জবাবদিহি নিশ্চিতে কাজ করতে হবে। এক্ষেত্রে সরকার যেন হস্তক্ষেপ না করে। নির্বাচনের সময় মন্ত্রণালয়গুলোর ওপর খবরদারির ক্ষমতা ইসিকে দিতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, পুরো নির্বাচনী প্রক্রিয়া সঠিক হতে হবে। যে নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করে না সেটা সংবিধানের লঙ্ঘন। সরকার, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ডক্টর বদিউল আলম বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক ঐক্যমত এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন। নিরপেক্ষ, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, প্রজাতন্ত্রের মালিক যেন জনগণ হয়, সেজন্য কিছু সংস্কার প্রয়োজন। ইসি নিয়োগ আইন অবশ্যই সংস্কার করতে হবে। কোনো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার মতো পরিস্থিতি তৈরি হলে সেখানে আবার নির্বাচন করতে হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, শুধু একটি নির্বাচন করার জন্য এই গণ অভ্যুত্থান হয়নি। এ ধরনের অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রতিনিধি থাকায় সমালোচনা করেন, 14 দলের কেউ থাকতে পারবে না। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাইলে নিরপেক্ষ প্রশাসন প্রয়োজন। সংবিধান বাতিল করে নতুন সংবিধান করতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচনে কারোর সমস্যা থাকার কথা নয়। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।